অল জব ডিসিশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি চাচ্ছি বাংলাদেশের সমুদ্র সৈকত সম্পর্কিত অল্প কয়েকটি তথ্যের সমন্বয়ে। আশা করছি বাংলাদেশের সমুদ্র সৈকত থেকে কোনো প্রশ্ন আসলে এই ছোট ভিডিওটি থেকে একটি প্রশ্ন কমন পাবেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশ। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার, সূত্র হচ্ছে বাংলাপিডিয়া। সাগরকন্যা বলা হয় কুয়াকাটা সমুদ্র সৈকতকে। কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত পটুয়াখালী। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। পর্যটন হলিডে হোমস অবস্থিত কুয়াকাটায়। বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কক্সবাজারকে। আমরা যদি এখানে দেখি সমুদ্র সৈকতের নাম এবং অবস্থান, টেকনাফ হিমচরি সমুদ্র সৈকতটি অবস্থিত হচ্ছে কক্সবাজারে। কটকা সমুদ্র সৈকতটি অবস্থিত হচ্ছে সুন্দরবনে। পতেঙ্গা, পার্কি ও গুলিয়াখালী সমুদ্র সৈকতটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। এরই সাথে শেষ হয়ে গেল বাংলাদেশের সমুদ্র সৈকত থেকে সাজানো ছোট্ট এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তথ্যের সমন্বয়ে। আশা করছি সমুদ্র সৈকত থেকে কোনো প্রশ্ন আসলে এই ভিডিওটি ফলো করলে একটি প্রশ্ন কমন পাবেন। আপনারা অল জব ডিসিশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি অল্প সময়ে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।